ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পেয়েছেন শাহিদা তারেক দীপ্তি। শনিবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে মহিলা আওয়ামী লীগের সম্মেলন মঞ্চেই তার নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শাহিদা তারেক দীপ্তি 1966 সালের 5 মে ঢাকার পল্লবীতে জন্মগ্রহণ করেন। ফেসবুকে দেয়া তথ্য অনুযায়ী তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা সম্পূর্ণ করেন। তিনি 2006 থেকে 2017 সাল পর্যন্ত বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি নবম জাতীয় সংসদের মহিলা আসন 29 থেকে মনোনীত সংসদ সদস্য ছিলেন। ওই মেয়াদে তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ছিলেন। এদিকে ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক করা হয়েছে হাসিনা বাড়ি চৌধুরীকে, আর মহিলা আওয়ামী লীগের দক্ষিণের সভাপতি হয়েছেন সাবেরা বেগম এবং সাধারণ সম্পাদক পারুল আক্তার। এর আগে মহিলা আওয়ামী লীগের সভাপতি পদে সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি ও সম্পাদক পদে শবনম জাহান শিলার নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মহিলা আওয়ামী লীগের পঞ্চম জাতীয় সম্মেলন হয়েছিল 2017 সালের 4 মার্চ। সে সময় সংগঠনটির সভাপতির দায়িত্ব পান সাফিয়া খাতুন এবং সাধারণ সম্পাদক হন মাহমুদা বেগম।